হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার আর আমি এখন চলে এসেছি আমার ছাদে একটা ছোট্ট বেগুন হয়েছে সেই বেগুনটাকে তুলতে। তো যাই হোক, এক হাতে আমার ক্যামেরা রয়েছে, এখন আমি ক্যামেরাটা রেখে বেগুনটাকে এই যে ব্লেডটা দিয়ে এখান থেকে কুচুত করে কেটে দেবো, তারপর আমি দেখাচ্ছি। বেগুনটার সাইজ কিন্তু খুবই ছোট। এত রোদ্দুর গাছ থেকে ছিঁড়েই আমি এইখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে দুটো বেগুন ছিঁড়েছি, বেগুনের সাইজ কিন্তু বিশাল বিশাল। তো এত বড় বেগুন তো এক মানে একজনের পক্ষে খেয়ে ওটা সম্ভব নয়, সেই জন্য এই বেগুনটা ভাজা বা কিছু করা হবে না, এটা হবে হচ্ছে টক। তো ছোট্ট ছোট্ট বেগুন দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছ। আর এগুলো গাছে যদি বড় করার জন্য রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এ আর বড় হবে না, এ কিন্তু শক্ত হয়ে যাবে। এমনি কেমন কেমন একটা হয়ে গেছে, আর এই যে এখানটা দেখো কেমন একটা হয়ে গেছে, ওই জন্য আরও তুলে দিলাম। তো চলো এখন যাই রান্নাঘরে, আর ছাদে যে এতটাই রোদ, খালি পায়ে ছাদে দাঁড়ানো যাচ্ছে না, পা একদম ফুটে যাচ্ছে। তো চলো এখন নিচে যাই, ছাদটা বন্ধ করে দিই। আজকে বাজার থেকে একটু পদ্ম পাতা নিয়ে আসা হয়েছে, কয়েকটা পদ্ম পাতা নিয়ে আসা হয়েছে, আর সেই পদ্ম পাতাটাকে আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এই গরমে পদ্ম পাতায় ভাত খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। গ্রামগঞ্জে তো পদ্ম পাতা অবশ্যই পাওয়া যায়, কিন্তু শহরে পদ্ম পাতা হয়তো পাওয়া যায় না, কিন্তু আমাদের এদিকে বাজারে সকালের দিকে গেলেই আর কি পদ্ম পাতা পাওয়া যায়। তো আজকে হঠাৎ করে পদ্ম পাতা নিয়ে এসেছে। পদ্ম পাতায় মোটামুটি কী কী খাওয়া যেতে পারে, তো সেই সব চিন্তা করতে করতেই প্ল্যান হলো যে আলু পোস্ত, বিউলির ডাল আর একটা টক রান্না হবে, আর তার সাথে তো আজকে মাছ এনেছে, তো মাছের একটা তরকারি হবে। তো চলো, আলু পোস্ত বসিয়ে দেওয়া হয়েছে, আর এই যে ছোট্ট ছোট্টো বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে, একটু কুমড়ো, একটু আলু আর টমেটো, এটা দিয়ে তেঁতুল দিয়ে টক হবে। আর এখানে আলু পোস্তর জন্য পোস্তটা বেটে নেওয়া হয়েছে, আর এখানে রয়েছে আদা রসুন বাটা, টমেটো বাটা আর পেঁয়াজ বাটা। তো এটা দিয়ে মাছের একটা মশলা টাইপের, একটা গ্রেভি টাইপের একটা তরকারি করা হবে। তো এখন আমি তরকারি খোসাগুলোকে এখন ডাস্টবিনে ফেলতে চললাম। তো আমাদের এখানে পৌরসভা থেকে ব্যবস্থা করা আছে, ডাস্টবিনের গাড়ি প্রত্যেক দিন সকালবেলায় আসে, একটাতে প্লাস্টিক আর একটাতে সবজির খোসা ফেলা হয়। তো সকালবেলায় এসে গাড়ি এসে ময়লাগুলো নিয়ে যায়। আর এদিকে আমার ছেলে তো স্কুল থেকে আসার পরে জামাকাপড়গুলো এরকমভাবে ফেলে রেখে দিয়েছে, তো এখন এগুলো একটু ওয়াশ করব। যেহেতু হোয়াইট কালারের জামা, প্রত্যেক দিন না কাচলে কিন্তু একটা ঘামের একটা কালো দাগ হয়ে যায় ঘাড়ের কাজটা, হাতের কাজটা, সেই জন্য এটা ওয়াশ করতে দিয়ে দেবো, আর এটা একটু হাওয়াতে আর কি রেখে দেবো, মিলে দেবো একটু। তো এখন তো প্রচণ্ড গরম, গরমে যেটাই পড়ে যাচ্ছে একটু বেরোচ্ছে তো সেটাই ঘেমে যাচ্ছে, আর ঘামের একটা দুর্গন্ধ হয়, ঘামের একটা কালো ছোপ পড়ে যায়, বিশেষ করে সাদা জামাতে বেশি হয়, তাই এটা একটু কেচে দেবো। আর এদিকে আমার ছেলে স্নান হয়ে গেছে, স্নান করিয়ে নিয়েছি, আর কালকে যেহেতু ছুটি আছে, কালকে 25শে বৈশাখ, আর বুধবার দিনে ওর অঙ্ক পরীক্ষা, তো একেবারে স্নান টান করিয়ে দিলাম, এবারও অঙ্ক করতে বসবে। এরা আমার যেটুকু কাজ আছে আমি সেটুকু করব, তো একদম চান টান করি ফ্রেশ করে দিলাম। অনেকদিন পর লগে এলাম, অনেকদিন পর ব্লগ করছি, আর ওর মুড ভালো থাকলে মাঝে মাঝেই ব্লগে আসতে চাই, তো তাই জন্য একটুখানি তোমাদেরকে একটুখানি হাই হ্যালো করে দিল। আর এখন বেজে গেছে 12:05, আর এই যে বসে বসে এখন অঙ্ক করছে, অঙ্কতে একটু প্র্যাকটিস না করলে হয় না, সেই কারণের জন্য অঙ্ক নিয়ে বসিয়ে দিয়েছি, এখন টুকটুক করে বসে বসে অঙ্ক করছে। আর মা কী করছে রান্নাঘরে চলো দেখি। এই যে রান্না বান্না প্রায় শেষের দিকে, এখানে এই যে কালো কড়াইয়ে টকটা ফুটছে আর মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছে, মাছের তরকারিটা করলেই হয়ে যাবে। জামা কাপড়গুলো একদম রোদে একদম পুরো ঝলসে গেছে, এত রোদের জোর, এত রোদের তাপ, পুরো একদম গরম হয়ে গেছে একদম। তাও ডাইরেক্ট সানলাইটে নেই, আর ডাইরেক্ট সানলাইটে আমি জামা কাপড় দিই না, কারণ কালার ফেড হয়ে যাওয়ার ব্যাপার থাকে, মানে খুবই তাড়াতাড়ি এই ধরনের ডার্ক কালারগুলো খুব তাড়াতাড়ি ডাইরেক্ট সানলাইটে ফেড হয়ে যায়, সেই কারণে আমি কিন্তু বেশিরভাগ টাইমে এই জায়গাতেই ছাওয়ার মধ্যে
দিই যাতে ছাওয়াটা শুকায়, প্লাস তার সাথে কালারটাও যাতে ঠিকঠাক থাকে সেই কারণে। তো রোদ্দুরের জোর এতটাই, দেওয়ার এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এগুলো একদম পুরো গরম হয়ে গেছে, রোদে ঝলসে গেছে, তো এগুলো এখন উঠিয়ে নিলাম। আর এই জামাগুলো এখন মিলে দিই। আমাদের দোতলা হওয়াতে নিচের তলাটা কিন্তু একটু ঠান্ডা, এই দোতলাতে কিন্তু প্রচণ্ড গরম দিনের বেলায়। রাত্রে আরাম, রাত্রে ভীষণ হাওয়া দেয়, কিন্তু দিনের বেলায় এই উপরে থাকাটা কিন্তু খুবই চাপের ব্যাপার। যাদের দোতলা বাড়ি তারা হয়তো এই ব্যাপারটা জানবে যে নিচের তলায় গরমের দিনে, মানে দিনের বেলার টাইমে নিচের নিচতলাটা কতটা আরাম। আমাদের ঘরগুলো কিন্তু দরজা জানলা বন্ধ করে দিলে এই গরমের টাইমে বেশ ঠান্ডা হয়ে থাকে, কিন্তু রাত্রির দিকে খুব প্রচণ্ড গরম, হাওয়া না দিলে খুবই কষ্ট হয় রাত্রিবেলা নিচে। তো এই হচ্ছে ব্যাপার, তো কিছু করার নেই। নিজে কিছুদিন একটু শান্তি স্বস্তি একটু পেয়েছিলাম, দু একটা দিন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, কিন্তু ইদানিং কাল থেকে আবারও গরমটা পড়েছে আগের মতোই। আর মুখা ঝড় আসার কথা আছে, কিন্তু আমাদের এদিকে মনে হয় না যে আসবে, হয়তো সম্ভবত বাংলাদেশ সাইড দিকে চলে যাবে, হয়তো এলে একটু ঠান্ডা হাওয়াটা এলেও একটু ভালো লাগতো। তো দেখা যাক কী হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো মিলে দিলাম, তো যাই এবার নিচে যাই। তো ছেলের তো অনেকক্ষণ স্নান হয়ে গেছে, এবার খেতে দেবো। তো চলো রান্নাবান্না দেখিয়ে দিই। এটা হচ্ছে বিউলির ডাল, এই যে বিউলির ডাল হয়েছে। আর বিউলির ডাল এই গরমের দিনে দারুণ লাগে, দারুণ অপূর্ব। আর এই যে মাছের তরকারি, মানে মাছের ঝালদা টাইপের হয়েছে। তো আর এটা হচ্ছে আলু পোস্ত। আর কি রয়েছে? আর রয়েছে হচ্ছে তেঁতুলের টক, তেঁতুল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা টক করা হয়েছে। আর যেটা নইলে নয়, এটা ছাড়া তো চলবে না, এটা হচ্ছে ভাত। তো আজকে আমরা সবাই মিলে খাবো হচ্ছে পদ্ম পাতা আলু। খাওয়ার আগে দারুণ মজা হচ্ছিল যে কতক্ষণে পদ্ম পাতাতে খাবো, বেশ জমিয়ে সবাই মিলে আনন্দ করে খাবো। তো চলো এখন আগে ছেলেকে বাবাকে দিই, তারপরে আমরা খাবো পরে। তো এই যে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর মা গামলায় করে নিয়ে আসছে, তারপরে আমি দেবো না, আমি কাছে বসে আছি, নাহলে উড়ে যাবে। তো এই যে দেখো দিয়ে দিয়েছে ডাল, ভাতের মধ্যেই ডালটা দিয়ে দিয়েছে, আর এটা আলু পোস্ত দিয়েছে, আর এটা হচ্ছে মাছ। তো এই যে বাবাও বসেছে পাশে, বাবাকেও দিয়ে দিয়েছে। তো আমার ছেলে খুব একটা টক, তেঁতুলের টক অতটা পছন্দ করে না, সেই কারণে খুব সামান্য নিচ্ছে। তো ওকে আগে ঝটপট করে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো সবার শেষে। মোটামুটি সকলেরই খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি শুধু আমি আর মা। তো মাও নিয়ে নিয়েছে ওদিকে, আর আমিও নিয়ে নিয়েছি। তো এখন আমি আর মা দুজনে মিলে খেয়ে নেবো। আর এই গরমে পদ্ম পাতায় ভাত খেতে কিন্তু জাস্ট অসাম। যারা গ্রামগঞ্জে থাকো বা যারা পদ্ম পাতাতে ভাত খেয়েছো, তারা কিন্তু অতি অবশ্যই জানবে যে পদ্ম পাতায় ভাত খাওয়ার স্বাদটা যে কতটা। তো পদ্ম পাতাতে খেতে কতটা ভালো লাগে আমি কিন্তু ভাষাতে বলতে পারবো না। সত্যি আজকে খুব তৃপ্তি করে ভাত খেয়েছি, কিছুই না, থালাতে ভাত খাওয়া আর এটা হচ্ছে পদ্ম পাতায় ভাত খাচ্ছি। কিন্তু এটা, এই খাওয়াটার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি আছে, আলাদা ফিলিংস আছে, যেটা আমি সত্যি আমি মানে বলে বোঝাতে পারবো না। যদি কেউ এরকমভাবে খেয়ে থাকো, এই আলু পোস্ত, কলাইয়ের ডাল, একটা টক আর মাছের ঝাল বা মাছের টক, টকটাও ভালো লাগে, তো এই সমস্ত কিছু দিয়ে পদ্ম পাতায় খেতে কিন্তু দারুণ লাগে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। তো তাই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করলাম, খুব ভালো খেয়েছি আজকে। তো আমি আর মা সবার শেষে খাচ্ছি। আর দেখো ছেলে কিন্তু এখনও শুতে যায়নি, ওকে আমি শুয়ে দিয়ে এসেছিলাম কিন্তু শুতে যায়নি। ও দেখো এখানে আবার আমার সঙ্গে দেখা করতে আসবে, আবার ক্যামেরার সঙ্গে একবার কথা বলবো। ওই দেখো দাঁড়িয়ে আছে, দেখো তোমাদেরকে কি বলবে। তো খাওয়া দাওয়া করে এসে দেখছি ও ঘুমিয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলে আসার পরে ও ঘুমিয়ে গেছে। এবার আমিও একটুখানি ঘুমাবো, খাওয়া দাওয়া করলাম, বাসন ধো ধুলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে এবার একটু রেস্ট নেব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আজকে দিনটা বেশ ভালোই কাট, আর দুপুরের লাঞ্চটা বেশ ভালোই হলো, পদ্ম পাতায় খাওয়া দাওয়া করলাম। তো আবার কবে ভিডিও দেব জানি না, যেদিনই দেব তোমরা অবশ্যই সাথে থেকো, দেখতে থেকো, আর একটা লাইক করে দিও। টাটা।